জাতীয় ছাত্র সমাজের সভাপতি তোকার হোসেন হাসান ভাই এবং সাধারণ সম্পাদক মিজান মোহাম্মদ মিরু ভাই নেতৃত্বে জাতীয় পার্টি চেয়ারম্যান আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ স্যারের নির্দেশক্রমে আমরা ত্রাণ নিয়ে আসছি বালুখালি ক্যাম্প নম্বর 2 এ। এখানে আমাদের সাথে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিরু ভাই সভাপতি তোকার হোসেন হাসান ভাই আসছেন। আমরা দেখতে পাচ্ছি যে মিয়ানমার থেকে বর্ডার ক্রস করে আসছে হাজার হাজার মানুষ এখানে ত্রাণ নিতে আসছে। আমরা আজকে দ্বিতীয় দিনের মতো ত্রাণ নিয়ে আসছি, দ্বিতীয় দিনের মতো ত্রাণ নিয়ে আসছে। দেখা যাচ্ছে যে এত বয়স্ক মানুষ কিন্তু মিয়ানমার থেকে বাংলাদেশ আসছে। আমরা প্রথম দিন চাউল ডাল তেল লবণ আলু এবং শুকনো খাবার বিস্কিট সহ শুকনো খাবার আমরা বিতরণ করেছি। আজকে দ্বিতীয় দিন আমরা পোশাক ছেলেদের মেয়েদের এবং মহিলাদের জন্য পোশাক এবং আমরা এখানে কিছু শুকনো খাবার নিয়ে আসছি দ্বিতীয় দিনের জন্য। আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় লাইন, এখানে হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ অপেক্ষমান। সবাই মিয়ানমার থেকে আসছে, মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী নির্যাতিত নিপীড়িত। আমাদের জন্য দোয়া করবেন আমাদের মাননীয় সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ ইরশাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন ওনাকে আত্মমানবতার সেবায় জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করার তৌফিক দান করেন। সবাইকে ধন্যবাদ।